আমার মনে হচ্ছে জেরিনকে বিকনে কিডন্যাপ করেছে। না না বাবা, খামাখাই টেনশনে তোমার ভেতরে নানা রকম ভয় ঢুকে গেছে। জেরিনের ফোন হয়তো এমনি সুইচ অফ। আমি জেরিনকে কেন কিডন্যাপ করব? রাজিন আমারে কয় আমি নাকি এই কাম করছি, আর আমার ভয় দেখায় যে এইটা যদি মির্জা জামাল জানে তাহলে নাকি আমার উপর দিয়া মির্জা জামাল একদম তাণ্ডব শুরু করে দেব। বিশ্বাস করো আমি ওকে কিডন্যাপ করিনি। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস করছো না? এই তোমাকে আমি ছুঁয়ে বলো আমি ওকে কিডন্যাপ করিনি। বিকন ধ্বংস হচ্ছে, আল্লাহ জানে আবার না জানে কি ঝামেলা পাকানা। আরে এত দোষ ধরো কেন আমার? আগে কথা শোনো, তোমার ভাই বলছিল না যে জেরিনকে কিডন্যাপ করবে? জেরিন তো কিডন্যাপ হয়ে গেছে। হোয়াট? জেরিন কিডন্যাপ? কাজটা কি বিকন করেছে? কি জানি সেটা আমি বলতে পারবো না, তবে মনে হয় না যে বিকন করছে। কেন কেন আপনার মনে হয় না বিকন করেছে কাজটা? কারণ বিকনই তো জেরিনকে হুমকি দিয়েছিল কিডন্যাপ করার। সো বিকন ছাড়া কাজটার কে করবে বলেন? জানি না আমি, এটা জানি না, আমি তো বলতে পারবো না। আপনি এত শিওর হলেন কি করে? হাসান ভাই নাকি কাজটা আপনি করেছেন? আপনি জেরিনকে কিডন্যাপ করেছেন? শুনেন, আপনি যদি এই কাজ করে থাকেন তাহলে কিন্তু ভীষণ বিপদে পড়ে যাবেন। কারণ জেরিন কিন্তু শবনম না, ও মির্জা জামালের মেয়ে। ও যদি কিডন্যাপ হয় এবং এরপর ছাড়া পেলে কিন্তু আপনাকে ছাড়বে না। আমি এত বোকা না, জেরিনকে কিডন্যাপ করে নিজের পায়ে নিজেই পোড়ালটা মারব না। বিকন হুমকি দিছিল না জেরিনকে কিডন্যাপ করবে, এখন বিকন কিডন্যাপ করুক আর না করুক হয় কিন্তু ফাঁসবো। শুরু হইব দুই মির্জার লড়াই। আমি এখন দেখতে চাই বিকন কেমনে মির্জা জামালের হাত থেকে বাঁচে। হ্যাঁ এই কথাটা আপনি ঠিক বলেছেন, জেরিনের যদি কিছু হয় তাহলে বিকন ফাঁসবে। আমাকে জেলে পাঠাবে না, এখন বিকন নিজেই জেলে যাবে। আপনি এত বাজে কাজটা কিভাবে করেছেন? চুরি করে মানুষের কথা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনো, যতসব চিপ মেন্টালিটি। আবার আমাকে বলছে যে আমি বাজে কাজ করেছি। কি করেছি আমি? আপনি আর হাসিন মিলে জেরিনকে কিডন্যাপ করেছেন। কি আমরা কিডন্যাপ করেছি? মিথ্যে কথা আর বলতে হবে না, আপনাদের ফোনের সব কথা আমি শুনেছি। আপনারা দুজন মিলে এই কাজ করেছেন বিকন থেকে ফাঁসাতে। তোমার সাথে আমি কোনো কথা বলতে চাই না, যাও যাও ওখান থেকে। আমারও আপনার সাথে একটু কথা বলতে ইচ্ছে করছে না। কেমন বোন আপনি, সৎ বোন হন, তাও তো ভাই। বিকন ভাই আপনাকে কত ভালোবাসে, আর আপনি কিনা সারাক্ষণ আছেন তাকে বিপদে ফেলা নিয়ে। শুনো, কান খুলে শুনে রাখো, তোমার বিকন ধোয়া তুলসী পাতা না, কাজটা বিকনই করেছে। বিকন জেরিনকে কিডন্যাপ করেছে, এবার বিকন ফাঁসবে। মোটেও বিকন ভাই এই কাজ করেনি, আপনি আর হাসিন ভাই মিলে বিকন ভাইকে ফাঁসাতে এই কাজটা করেছেন। ছি, আপনারা কত খারাপ! আপনারা বিকন ভাইয়ের কথাটার বাস্তব রূপ দিয়েছেন, দুজন মিলে জেরিনকে কিডন্যাপ করেছেন। ছি ছি, ও মাই গড, বুবার মুখেও দেখি কথার ক্ষয় ফুটতে শুরু করেছে। দাঁড়াও, মুখ বন্ধ করার ব্যবস্থা করছি। কার সঙ্গে কথা বলছিলে তুমি? কি খবরটা জানো যে তোমার পার্টনার জেরিন সে তখন কিডন্যাপ? আমার পার্টনার কিডন্যাপ সেটা আমি জানবো না, কে জানবে? বুঝতে পারছো ঘটনা এখন কোন দিকে টার্ন নিয়েছে? কোন দিকে? তোমার বিপক্ষে জেরিন কিডন্যাপ। জেরিনকে কিডন্যাপ কে করেছে, বিকন নাকি অন্য কেউ? সে বিতর্কে আমি যেতে চাচ্ছি না। তোমরা দুজনে কিন্তু এই কেসে মূল আসামি, দুজনই শাস্তি পেয়েছো, তারপরও তোমরা নতুন নতুন প্ল্যান করছো। আমি কি প্ল্যান করব?
আমার তো কোনো প্ল্যান করার দরকার নাই। তবে বিকনের ভাগ্য এবার খুবই খারাপ। বিকন আমারে গুলি করছে, অস্বীকার করছে। জেরিন রে কিডন্যাপ করতে চাইছিল না, জেরিন তো কিডন্যাপ হয়েছে, বিকনই তো করাইছে। এবার দেখিস মির্জা জামালি বিকন রে বুঝাবে। আচ্ছা ভাইজান, কাজটা তোমার না তো, মানে তুমি আবার জেরিনকে কিডন্যাপ করোনি তো? রাঙার সাথে তো তোর অনেক মিল রে রাজিন। রাঙা আমারে জিজ্ঞেস করলো যে জেরিন রে আমি কিডন্যাপ করছি কিনা, তুইও একই কথা জিজ্ঞাসা করলি। তোর সাথে তো রাঙার ভালোই মিল। শোনো, তোমার সাথে আমি এসব ব্যাপারে কথা বলতে আসিনি, কোনোদিন তো আমার কোনো কথা শোনোনি, অন্তত আজ একটা কথা শোনো। কি কথা? জেরিন এখন কিডন্যাপ, বিকন এখন যতটুকু সম্ভব নিজেকে দূরে সরিয়ে রাখবে, আড়াল করে রাখবে। তুমি কিন্তু এখন বড় ফাঁসা ফেসে যাবে, তোমার আশেপাশে এখন মির্জা জামালকেও পাবে না, আর আমি তো নেই। তুমি এখন সম্পূর্ণ একা, সাবধান। মির্জা জামালের মেয়ে কিডন্যাপ হয়েছে, সে এখন সবাইকে সন্দেহ করবে, সে কিন্তু কাউকে ছেড়ে কথা বলবে না। বি কেয়ারফুল। আর স্বপ্ন, বিকনের সাথে কথা হলো? হ্যাঁ ফুপু, আপনি যেভাবে বলেছেন আমি বিকন ভাইকে ওইভাবেই প্রশ্ন করেছি। কি বললো? আমি যা বলেছি তাই। বিকন ভাই জেরিনকে কিডন্যাপ করেনি, উনি বলতেও পারবে না জেরিন কোথায়। আমি ভেবেছিলাম সত্যি কথাটা ও তোকে বলবে, এখন দেখছি ও তোকে মিথ্যা কথা বলেছে। না ফুপু, বিকন ভাই আমাকে মিথ্যে বলেনি, উনি আমাকে সত্য বলেছে, সত্যই উনি জানে না জেরিন কোথায়। তুই তো সহজ সরল মেয়ে, ওর এত প্যাচ গোস্তুই বুঝবি না। আরে হচ্ছে মির্জা কামালের সন্তান, কিছুটা হলেও মিথ্যা বলবি। ফুপাও কি মিথ্যে বলতো আপনার সাথে? শুধু কি মিথ্যা বলতো, ও ছিল অন্যরকম। বিকন যে প্রতিজ্ঞা করেছে আমি জানি, ওর বাবার মতো সে প্রতিজ্ঞা শেষ করে তারপরে ছাড়বে। হাসিনকে গুলি করেছে, জেরিনকে ও কিডন্যাপ করেছে। আপনার কথা সত্য না ফুপু, বিকন ভাই মিথ্যে বলছে না। আমি ওনার চোখে কোনো মিথ্যের ছায়াই দেখিনি, ওনার চোখে সত্য জল জল করে জ্বলছিল। তোকে আর তোর কথাগুলোকে আমার বিশ্বাস করতে মন চায়, কিন্তু তুই সত্যি কথা বলছিস না। বারবার অ্যাক্সিডেন্ট হয় না। হাসিনকে অন্য কেউ গুলি করেনি, জেরিনকে অন্য কেউ কিডন্যাপ করেনি, সব বিকনের কাজ। ফুপু থাক, ওর হয়ে আর সাপাই গাইতে হবে না, ও আমার সন্তান। জানি না এখন জামাল কি করবে। আপনি জামাল চাচাকে বলেন এটা বিকন ভাইয়ের কাজ না, অন্য কেউ করেছে কাজটা, হয়তো জামাল চাচার অন্য কোনো শত্রু। ও বিশ্বাস করবে না, তাছাড়া জেরিনের কোনো শত্রু নেই, কে ওকে কিডন্যাপ করবে। ফুপু, বিকন ভাইয়ের আশায় না থেকে জামাল চাচাকে বলেন জেরিনকে একটু খুঁজতে, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ফুপু, আমার ছেলে জেরিনকে কিডন্যাপ করেছে, অন্য কোথায় খুঁজে কি লাভ। স্বপ্নম তুই এখন যা, আমাকে একটু একলা থাকতে দে। স্বপ্নম, মাঝে মাসির দরদ কিন্তু বেশি থাকা ভালো না। রানা, আমার শরীরটা ভালো নেই। ভালো থাকার কথাও তো না বড় মা। আরে যে মেয়ের জন্য তোমার ছেলে বিয়ের আগেই পাল্টে যায় এবং একের পর এক মিথ্যে কথা বলে, অপরাধ করে, সেই ছেলের মায়ের কি সুস্থ থাকার কথা বলো? অসুস্থ হওয়াটাই তো স্বাভাবিক, তাই না? আপনি কেন এইসব কথা বলে ফুপুকে আরো অসুস্থ করে দিচ্ছেন? ও তাই না, আমি অসুস্থ করে দিচ্ছি? হ্যাঁ, আর যে ছেলে তোমার জন্য একের পর এক ক্রাইম করে মাকে দূরে সরিয়ে দিয়ে অসুস্থ করছে, সেটা তোমার চোখে পড়ছে না? হ্যাঁ,
বিকন ভাই কোনো ক্রাইম করেনি। বর্মা, শুনলাম জেরিনকে নাকি বড় ভাই কিডন্যাপ করেছে। দেখুন, আমি এতক্ষণ চুপ ছিলাম। আর না ফুপু, এই রাঙা আর হাসিন ভাই মিলে জেরিনকে কিডন্যাপ করেছে। খবরদার, বিকনকে বাঁচানোর জন্য আমাকে ফাঁসানোর চেষ্টা করবে না। ফুপু, আমি ওদের কথা শুনেছি। শাট আপ, একদম চুপ। পুরো দেখে একদম বিকনের মতো হয়ে যাচ্ছ। হ্যাঁ, আর কত মিথ্যে কথা বলবে বলো। শবনম, তুই এখন যা, এ ব্যাপারে অন্য সময় কথা বলা যাবে। যা। বড় মা, বড় ভাই তো একদম ভয়ানকভাবে ফেসে গেল। চাচা কিছুতেই ছাড়বে না, চাচা এর প্রতিশোধ নেবে। রাঙা, আমি একটু একা থাকতে চাই। ইস বড় মা, আমি তো এখন খুব টেনশন করছি, কারণ জেরিন হচ্ছে আমাদের বংশের মেয়ে। এখন ভাই হয়ে যদি বোনকে কিডন্যাপ করে আর সেটা যদি সবাই জানে, তাহলে তো ছিছি করবে, একদম মান সম্মান সব ডুবে যাবে। রাঙা, কেন বুঝতে পারছিস না আমার মনটা ভালো নেই? এ ব্যাপারে তোর সাথে অন্য সময় কথা বলবো, আমাকে একটু একা থাকতে দে। আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, তুমি রেস্ট নাও। বাট চাচা তো বিকন ভাইকে ছাড়বে না, আমি তো এই টেনশনে আছি এখন, কি যে হবে গড নোস। রাজি, কি শুরু করেছিস তোরা? মানুষের বয়স দিন দিন বাড়ছে, আর তোদের বয়স দেখি দিন দিন কমেই যাচ্ছে। কি ব্যাপার মা, তুমি আমার উপর রাগ করছো কেন? মানে আমরা আবার কি করলাম? নিজে কি করেছিস নিজেই বুঝতে পারিস না? না, আর বুঝতে পারলে তো করতি না। কি হয়েছে মা? মা, তুই সবকিছু খুলে তো বলবে। তুই হাসিনকে কি বলেছিস? আমি আবার কি বললাম ওকে? তুই নাকি হাসিনকে বলেছিস যে হাসিন জেরিনকে কিডন্যাপ করেছে? বলেছিস এ কথা? কি হলো, চুপ করে আছিস কেন? বলেছিস এ কথা? আচ্ছা, তুই যদি ভাই হয়ে নিজের ভাই সম্পর্কে বলিস যে হাসিন জেরিনকে কিডন্যাপ করেছে, তাহলে অন্য লোকে শুনলে বিশ্বাস করবে না? দেখো মা, বড় ভাইকে আবার সন্দেহ হচ্ছে? আমি তাই ওনার কাছে জিজ্ঞেস করেছি। আর তাছাড়া এসব কথা কি আমি বাইরে বলতে যাচ্ছি নাকি? বলতে যাচ্ছিস না ঠিক আছে, কিন্তু তোদের এই টোকাটুকিতে যে কেউ শুনবে সেই বিশ্বাস করবে। আর ভুলে যাচ্ছিস কেন যে মির্জা জামাল মির্জা কামালের ভাই, মেয়ে হারালে সে যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে সেটা আমি বুঝতে পারছি। মা, ও তো তাই চায় মা, ও আমার মেরে ফেলাইতে চায়। জামাই বউ মিলে তো আমার কিছু করতে পারে নাই, এখন মির্জা জামাল আমার একদম পিসা ফেলো সে ব্যবস্থাও করতেছে। মির্জা জামালের মায়ের জেরিন যে কিডন্যাপ হয়েছে, মা সেই কিডন্যাপের দায় ভার আমার উপর চাপায়। এত সাধারণ একটা কথাকে কেন এত বড় করছো? আমার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, তাই আমি তোমাকে জিজ্ঞেস করেছি, নাকি সেটাও করতে পারবো না? আর এমন কিছু হয়নি যে মাকে বিচার দিতে হবে? আমার মা, আমার মায়েরে আমি যা কিছু ইচ্ছা হইতে পারি, তার কাছে আমি নালিশ জানাইতে পারি, বিচার দিতে পারি, কান্নাকাটি করতে পারি, হাসি করতে পারি। তোর তুই আমার ছোট ভাই হইয়া তুই আমার এত প্রশ্ন করিস কেন? তাই তো রাজিন, মানুষের মনে তো নানা প্রশ্ন উঠতেই পারে, তাই বলে কি এইসব কথা কেউ ভাইকে জিজ্ঞেস করে? এই বড় ভাইকে এ ধরনের কথা কেউ বলে? কেউ বলে না মা, অন্য কেউ বলে না, এইটা বলে শুধু আমার ভাই, হয়তো একটা হারামি, বিশ্ব হারামি। তবে মা, কথাটা কিন্তু ওর না, এই সমস্ত প্রশ্ন হলো সব নুপুরের। মা, তুমি কি এখনো স্বীকার করবে না যে তুমি একটা ভুল করছো, জীবনে অনেক বড় ভুল? নুপুরের সাথে আমার ছোট ভাইটারে বিয়া দিয়া আমার কাছ থেকে একদম দূরে সরাই নিছে, পর হয়ে গেছে। তুমিও পারো বড়। আচ্ছা, তুমি কিভাবে এত নাটক বানাও বলো তো?
তোর এই নাটক দেখে কি মনে হচ্ছে জানো? তোমার প্রতি আরো সন্দেহ বেড়ে যাচ্ছে। আমার সত্যি মনে হচ্ছে তুমি জেরিনকে কিডন্যাপ করেছো, তুমিই করেছো, আর কেউ না। নিজের কানে শুনল না? তোমার পোলার কথা তো নিজের কানেই শুনলা। শোন বাবা, ও কথাগুলো না মন থেকে বলেনি, রাগে বলেছে, তুই কিছু মনে করিস না বাবা। এটা তার মুখের কথা, মনের কথা না, তাই না? খুব খাবারটা খায় নাও।